اقرأ وخيّا ورتّل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. اقرأ وخيّا ورتّل القرآن، اصبح بصوتك اسمع الأكوان. সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যে যে দেশ থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই বিশেষ আয়োজনে আপনারা জানেন বিশ্বসেরা হাফেজ কোরআনদেরকে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত করে থাকি। আজকে একজন বিশ্বসেরা হাফেজ কোরআনকে আপনাদের সম্মুখে আমরা পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি হাফেজ মোহাম্মদ আকমল আহমদ। হাফেজ মোহাম্মদ আকমল আহমদ, বাড়ি কোথায়? সিলেট। সিলেটে? জি। কোন জায়গা? উসমানীনগর। উসমানীনগর। বাবা মা আছে? জি আলহামদুলিল্লাহ। সুস্থ আছে? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ সব। ভাই বোন কতজন? আমরা পাঁচ ভাই চার বোন। পাঁচ ভাই চার বোন। বাবা কি করে? ইউনিয়ন চেয়ারম্যান। চেয়ারম্যানের ছেলে? জি। চেয়ারম্যান সাহেব তার ছেলেকে হাফেজ বানিয়েছে? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আরো অন্যান্য ভাই বোন তারা কি করে? আমরা চার ভাই হাফেজ আলহামদুলিল্লাহ। চার ভাই? জি মাশাআল্লাহ। আর বোনরা কি হাফেজা? জি না, হাফেজা না, কিন্তু সবাই আলেমা। সবাই জন আলেমা, আর ছোটজন কিতাব বিভাগ পড়তেছে। মাও কি আলেমা? জি না। মাশাআল্লাহ। জেনারেল লাইন? জি। বাবাও জেনারেল লাইন? জি। কিন্তু একজন চেয়ারম্যান সাহেব আমি মনে করি যে সফল একজন চেয়ারম্যান, যে যিনি তার ছেলে মেয়ে প্রত্যেককে হাফেজা আলেমা হাফেজ এবং আলেম তৈরি করছেন। লেখাপড়া কি শেষ? জি না, আমার লেখাপড়া এখন যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় মেশকাতে আছে। মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা মেশকাত পড়তেছে? জি। ও আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের পক্ষ থেকে বাবার জন্য শুভকামনা, বাবার জন্য দোয়াও করি, বাবাকে আরও সামাজিক কাজে যাতে তার অবদান রাখতে পারে। যেহেতু একজন চেয়ারম্যান দায়িত্বশীল আমানতদারির সাথে তার সেই দায়িত্বটা যাতে পালন করতে পারে। লেখাপড়া স্কুল থেকে নাকি মাদ্রাসায় দিয়ে শুরু? স্কুল থেকে। কোন ক্লাস পর্যন্ত? আমি স্কুল থেকে ছোটবেলায় পঞ্চম শ্রেণী পড়ার পর আমাকে আব্বু আমার বড় তিনজনকে মাদ্রাসায় পড়ার জন্য দিয়েছেন, তারপর আমাকেও ফাইভ পড়ার পর আচ্ছা মাদ্রাসায় দিয়ে দিয়েছেন হাফেজ বানানোর জন্য। তো তুমি তো ক্লাস ফাইভে মোটামুটি বোঝো। জি। তো সেই ক্ষেত্রে কোনো আপত্তি ছিল? জি না, একজন কোরআনে হাফেজ হব তার থেকে আর বড় কোনো বিষয় আছে? মাশাআল্লাহ। তো এই মাদ্রাসাটা শুরুতে সিলেটে ওসমানী নগরে? জি। কোন মাদ্রাসা? আমাদের এলাকায় কুরুয়া বাজার একটা মাদ্রাসা ছিল, ওইখানে পড়েছিলাম। তারপর কি নাম মাদ্রাসা? তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওখান থেকে আমি 10-15 পারা যখন হাফেজ হয়েছি, তারপর আমি নাজেরা মক্তব পড়ে ওখানেই শুরু? জি। তারপর চলে আসছি ঢাকায় কারি নাজমুল হাসান শাহ উজিরের মাদ্রাসায়। আচ্ছা। আলহামদুলিল্লাহ 2014 সাল থেকে গত বছর ফারেগ হয়ে গেছি, জালালাইন জামাত পর্যন্ত আমি সেখানে পড়েছি। ও মাশাআল্লাহ। ওখানে সর্বোচ্চ জামাত জালালাইন পর্যন্ত, মেশকাত নাই তা না হলে ওইখানেই পড়তাম, এখন আলহামদুলিল্লাহ যাত্রাবাড়িতেই আছে। ওখানে মেশকাত মেশকাত, তারপরে দাওরা করার? জি ইনশাআল্লাহ। তারপরে ইফতার করতে হবে ইনশাআল্লাহ। তারপরে উচ্চ ডিগ্রি নেওয়ার কোনো চিন্তা কি আছে? জি, আমার আমি এখন ট্রাই করতেছি মদিনা এবং আলাজারের জন্য, যেটা আগে হবে ইনশাআল্লাহ সেটা চলে যাব। মাশাআল্লাহ। বাবা বা পরিবার থেকে কোনো আপত্তি নাই? জি না, আব্বু বলতেছে আচ্ছা বাইরে কোথাও পড়ার জন্য। মাশাআল্লাহ। তো আকমল আহমদ, আমি তো অনেক খুশি হলাম তোমাকে দেখে। তো এই হিফজ যখন শুরু করো,
কতটুকুন সবক দিতে তুমি? আলহামদুলিল্লাহ প্রথমত এক পৃষ্ঠা করে সবক দিতাম, সেখান থেকে আস্তে শুরুতে, জি শুরুতেই তিন থেকে চার পারা চলে গেছে, দুই তিন মাস চলে গেছে তিন চার পারা মুখস্থ করে, তারপর থেকে দুই পৃষ্ঠা করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি দুই বছরের ভিতরে হিফজ সম্পন্ন করেছি। সর্বশেষ কত পৃষ্ঠা তোমার স্তবক ছিল সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ছিল আদা দশ পৃষ্ঠা। দশ পৃষ্ঠা, জি। কোন পারা সেটা? এটা আমপারা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ৩০তম পারা। ৩০তম পারা। তারপর কোথায় শোনালে তুমি? ওইটা ঢাকায় কারি নাজমুল হাসান সাহেব হুজুরের মাদ্রাসায়। আকমল আহমদ, আমরা একটু তেলাওয়াত শুনি, কোনো অসুবিধা নাই তো? জি না। তাহলে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُرْقَانًا وَيُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا إِنْ هَذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون কার অনুকরণ করলে তুমি? শেখ মোহাম্মদ আইয়ুব। মাশাআল্লাহ।
অনেকটাই চলে আসছে, অনেকটাই তার অনুকরণ করতে পেরেছ, তার কণ্ঠটাও তুমি খুব সহজে ধরতে পেরেছ। তোমার কাছ থেকে আমরা আরও গল্প শুনব, তেলোয়ার শুনব। আকমল আহমদের আন্তর্জাতিক অঙ্গনে কবে যাত্রা শুরু হলো? 2018 সাল থেকে। কোন দেশে? 2018 সালে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে? জি। আচ্ছা, সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে থার্ড হয়েছিলাম। এই ইন্ডিয়ার যে কম্পিটিশন, সেটা কি সে দেশের রাষ্ট্রীয়ভাবে নাকি কোনো সংস্থা? জি না, ওইটা রাষ্ট্রীয়ভাবে না, কোনো একটা সংস্থা ওইটা। আচ্ছা। এটা যেমন কিছু কিছু দেশ আছে ওদের সাথে ভালো সম্পর্ক, যেকোনো একটা সংস্থার মাধ্যমে এটা একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। তারপরে আর কোনো দেশে যাওয়া হয়েছে? তারপর 2022 সালে সৌদি আরবে গিয়েছি, সেখানে ভালো করেছিলাম। তারপর তাকদীর ছিল না, তার সান্ত্বনা পুরস্কার পেয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। না, সেখানে অ্যাটেন্ড করছ তো, সবাই তো পুরস্কার পাবে না, ঠিক না? এক দুই তিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাটেন্ড করাটাই মানে সুযোগ পাওয়াটাই অনেক বড় বিষয়। তো সৌদি আরবে তো কয়টা রাষ্ট্র ছিল সেখানে? সৌদি আরবে তখন 117টা। 117, মাশাআল্লাহ। তো ইন্ডিয়াতে গেলে, সৌদিতে গেলে কোনটা বেশি কঠিন মনে হয়েছে? সৌদিটা। সৌদিটা? জি। আর বাংলাদেশে যে কম্পিটিশন, এগুলোর থেকে কি সৌদিটা কঠিন নাকি? জি না, বাংলাদেশে কঠিন বেশি। বাংলাদেশে কঠিন বেশি, মাশাআল্লাহ। তো সৌদিতে কয়টা প্রশ্ন করা হলো? 5টা। 5টা? কোথায় প্রবলেম ছিল? জি না, কোথাও প্রবলেম হয়নি। আচ্ছা, এইভাবেই মার্কিং এর দিক দিয়ে পিছিয়ে গেছে। ও, 5টি প্রশ্নের সঠিক উত্তর? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর চেয়ে বেটার কিছু তোমার জন্য রেখে দিয়েছে, যেহেতু যে একটা দরাজ কণ্ঠ তোমার এবং যে সুন্দর তেলোয়াত, আমি মনে করি ইনশাআল্লাহ তুমি চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ আবারও তুমি বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। এরপরে কী টার্গেট আছে? যে লেখাপড়া শেষ করলা, ইউনিভার্সিটি থেকে পাশ করলা, কোনো চাকরি, বিজনেস অথবা চাকরি মানে হালাল উপার্জনের সাথে সাথে ইসলামের একজন দায়ী হব, মানে কোনটা? আমার ইচ্ছা আপনার বাইরের দেশ থেকে যদি ভালো স্কলারশিপ নিয়ে পড়তে পারি ইনশাআল্লাহ, তাহলে ভালো ডিগ্রি নিয়ে আসার পর নিজের যোগ্যতাটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ ইসলামের দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর আউটফিল্ডে যদি কোনো বিজনেস করার চিন্তা আসে তাহলে করব। কয়জন ইমামের অনুকরণে তেলাওয়াত করতে পারো? অনেক, 7 থেকে 8 জন। আকমল, তাহলে আরও ইমামদের অনুকরণে বা বিশ্ব যারা আমাদের শায়েক রয়েছেন তাদের অনুকরণে তেলাওয়াত করতে পারো ইনশাআল্লাহ, আমরা সেটা আজকে তোমার কাছ থেকে শুনব। আমরা শুনছিলাম হাফেজ মাওলানা আকমল আহমদ, সে আমাদের হারামাইন শরীফ এবং মসজিদে নববীর ইমাম সহ বিশ্বের অনেক শায়েকের অনুকরণে এবং তাদের বিভিন্ন স্বরে সে তেলাওয়াত করতে পারে। চলুন আমরা তার কাছে ফিরে যাই। এখন আমরা কোন ইমামের অনুকরণে তেলাওয়াত কার স্বর তুমি অনুকরণ করবে? খান মাশারি আল আফাসি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল লাযী الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
وهو العزيز الحكيم কার সুরে তুমি তেলাওয়াত করলে এখন মাশারি আল আফাসি মাশারি আল আফাসি আফাসি মাশাআল্লাহ এখন আমরা আরেকটা তেলাওয়াত শুনবো এখন শেখ খলিল আল হুসাইরি খলিল আল হুসাইরি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إن فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلم صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم এখন কার তেলাওয়াত শুনবো আমরা খুব ভালো লাগতেছে আব্দুল ওয়ালি আল আরকানি আব্দুল ওয়ালি আল আরকানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِنْ ذَلِكُمُ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا وَبِئْسَ الْمَصِيرُ ما شاء الله তো তুমি তো মাশাআল্লাহ অনেক বেশি অনুকরণ করতে পারো তেলাওয়াত প্লাস তার অনেকের স্বর তুমি অনুকরণ করতে পারো এটা কিন্তু এক্সট্রা একটা যোগ্যতা এটা অনেকেই পারে না তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক মেধা দিয়েছেন তোমাকে এবং অনেক যোগ্যতাও দিয়েছেন দোয়া করি যে তুমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে এবং ইসলামের একজন দায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো প্রোগ্রাম যদি হয় তাহলে সেখানে আবারও তোমাদের সাথে দেখা হবে সব ভালো থাকো ইয়া সালাম
প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্ন ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত করে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিশ্বসেরা হাফেজ কোরআনের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমান ও আমলের সাথে থাকুন, এবং মাহে রমাদানকে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তিগফারের মাধ্যমে উদযাপন করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা ওয়া খাইয়্যা ওয়া রাত্তিলিল কোরআন ইসবাহ বিসাওতিকা ইসমিউল লাকওয়ান। ইকরা ওয়া খাইয়্যা ওয়া রাত্তিলিল কোরআন صوتك اسمع الأكوان.